আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে। আর এখানে আমি তিন চারটা শশা নিয়েছি, শশা, লাউ আর শশা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। লাউ আর শশা আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আমি দুটো মিশ করে এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি চুলাতে পেঁয়াজ ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভালোভাবে ভাজতে হবে, ব্রাউন কালার করব আমি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, লাইক দিতে বলবেন না যদি ভালো লাগে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব, আর দিয়ে দিব হলুদ মরিচ, ধনিয়া দিও। আমি মশলাটা মিক্স করে নিয়েছি, হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। মশলাটা আমি কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আপনি আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদেরকে দুদিন বা একদিন দুদিন পর আমি আপনাদের চ্যানেলে যাব, সাবস্ক্রাইব করে আসব, বন্ধ করে নিব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে লাউ আর শশা কেটে রাখা এগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এটাকে এখন ঢেকে দিব লাউ আর শশা দিয়ে। চিংড়ি মাছ, শশা কিন্তু খেতে লাউয়ের মতনই মনে হয়, তো এইভাবে রান্না করে খাবেন, খুবই মজা। আমি এখন কিছু কাঁচামরিচ কেটে রেখেছি, এগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে কষানোর জন্য ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমার লাউ আর শশা ভালোভাবে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে। এখন আমি একটু ঝোল রাখবো, এর জন্য একটু পানি দিয়ে দিব, ঝোল ঝোল রাখবো, এর জন্য পানি দিয়ে দিলাম। এতেও দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ দিয়ে লাউ শশা দিয়ে রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নেবো একটু নেড়ে চেড়ে। এই তো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার লাউ শশা দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা শশা মসুরি ডাল দিয়ে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু লাউ যেমন খেতে শশাটাও কিন্তু খেতে সেম হয়, খুবই মজা হয়। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।